हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सम्भवशाल ब्लॉग। तुम्हारा सबा कम आशा करी तुम्हारा सबा खूब भलो आज सुस्थ आज वो तो सकाल सकाल क्या चले जाए। आज के सकाले क्या चले गए, चा खे और किसी करी सकाले नाश्ता और हमें क्ज भाची सकाल सकाल ही कर नहीं। सकाल सकाल जो ताड़ाताड़ी काजगुलो हो जाए विकेल दिखे ना एक समय पाव जाए। से जान मे आपर घर क्ज एक हाथ ही सब किस करते हैं, समय एकदम पाव जाए ना। और এখনো কিন্তু আমার কোনো কাজ হয়নি। ঘর পরিষ্কার করতে হবে, স্নান পুজো সব আছে, মেয়েকে স্নান করাতে হবে, সবই করাতে হবে, কিন্তু এত সকালে তো আর করা যাবে না। ট্যাঙ্কের জল জানোই ঠান্ডার দিন আরও ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য এত সকাল সকাল তো আর স্নান করবো না, মেয়েকেও করাবো না। একটু বেলা হোক, রোদ উঠুক, তারপর করবো, আমিও মেয়েকেও স্নান করে দেবো। আর আমি না আজকে রান্না বসিয়ে দিয়েছি, এখন ভাবছি দেরি করে কি করবো। মানে উনি তো খালি আছে, কিছু করছি না, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। চলো কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাল বসিয়েছি কুকারে, আজকে ডাল করব, ভাত ডাল আলু ভাজা এটাই করবো, আর কিছু করবো না। ডাল বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘর মুছতে, বালতিতে জল নিয়ে নিয়েছি। ঠান্ডার দিন তো তাড়াতাড়ি ঘর শুকোয় না, সেই জন্য ভাবলাম আগে ঘরটাই মুছে নিই, অন্য কাজগুলো পরে করব, সেই জন্য আগে ঘর মুছতে চলে এলাম। ঘর মুছে আবার চলে এলাম রান্নাঘরে, ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে ভাত বসিয়ে দিলাম। তোমাদের তো বললাম আলু ভাজা করব, আলু কাটা হয়নি, আলু এখন কাটবো। কড়াই বসিয়ে দিয়েছি, দেখছো তেল গরম হয়ে গেছে, এদিকে আলু কেটে ধুয়ে নিলাম। আলু ভাজা তো বসিয়ে দিলাম, এদিকে ডাল পরে রেখেছি, একটু বেশি করে করেছি, ও ডাল খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ওই আজকে বলেছিল ডাল ভাত আলু ভাজা করতে, সেই জন্য। না হলে আমি ভেবেছিলাম আজকে ডিম তরকারি করব, কিন্তু বললো যে না ডিম তরকারি খাবে না, ডাল ভাত আলু ভাজা খাবে। বললো বসিয়ে তো দিয়েছি, যাই একটু মেয়ের কাছে, মেয়ে অনেকক্ষণ থেকে একা খেলছে। ভাজা হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে, স্বামী পুরো খ্যান ফ্যান করছিলো মানে ঘুমাবার জন্য, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি,
খেলো না, কত চেষ্টা করলাম খাবার নিয়ে খেলোই না, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। উঠলে ওকে খাওয়াতে হবে, একদমই খেতে চায় না। আমিটা কত কিছু করি খাওয়াবার জন্য, ঘোরানো, এদিক সেদিক করা, এটা সেটা দেখাই, তবুও খেতে চায় না। কখনো খাবে কখনো খাবে না, পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সেই জন্য ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে তোমার রান্না হয়ে গেছে, রান্না তো আর করবো না, আজকে পছন্দ মতনই রান্না করেছি। আমি বললাম বারবার যে আজকে ডিম তরকারি করে নিই, বললো না খাবে না, ডাল ভাত আলু ভাজাই খাবে। সেই জন্য রান্না তো হয়ে গেল। আর এদিকে আমি এখন খাওয়া দাওয়া করে কিছু ছাদে মধ্যে জামাকাপড় দিয়ে এসেছি অল্প কটা, তো সেগুলো আনতে হবে। আমি খাওয়া দাওয়া করিনি, দেরি আছে, আনতে যাবো আর পরে, আর একটু শুকিয়ে যাবে ততক্ষণে, বিকেলের দিকে গেলেই হবে। যাই আগে আমি খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং তোমাদের সবাইকে, চা বসিয়েছি এখন, ও কাজের থেকে এসছে তো সেই জন্য চা বসিয়ে দিলাম। আর দেখো এদিকে সব কিছু ছেটানো, কিচ্ছু কাজ হয়নি আমার, যেরকম আমি দুপুরে ছেড়েছি সেরকমই রাখা আছে সব কিছু। আর এখন দেখছো এদিকে ও নিয়ে এসছে তরকারি, ধনে পাতা, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কি আছে, ফুলকপি, টমেটো, আলু, মূলো, এই মূলো এনেছে, এরপর মধ্যে আছে সিঙ্গারা, সিঙ্গারা আছে, এগুলো নিয়ে এসছে এখন কাজে থেকে আসার সময়। দেখেছো সব কাজ কিন্তু পড়ে আছে, এখন আমাকে করতে হবে, এগুলো করেই নেব। সব ছিটানো আছে, ভালো লাগছে না দেখতে, সব গুছাতে হবে। আর পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে। আর দুপুরেও আজকে আমার খাওয়া দাওয়া করতে একদম দেরি হয়ে গেছে, কি করবো, নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম খাবার খাবো, কিন্তু উঠে পড়েছে বাইরের আওয়াজে। তারপর আবার কোনো রকম ঘুম পাড়িয়ে দিয়ে খাবারটুকু খেতে না খেতে আবার উঠে পড়েছে। আজকে একদমই ঘুমাচ্ছিল না, দেখলাম শরীরটাও বেশি ভালো লাগছে না। আর দেখছি ঘরে পুরো ধোয়া ধোয়া হয়ে আছে, দেখাচ্ছি তোমাদের সেটাও। মেয়ের দেখলাম কি পুরো হাত পা ঠান্ডা হয়েছিল, সেই জন্য আবার ওকে একটু আগুন করে সেঁকে দিয়েছি, পাটকাঠি ছিল সেটা দিয়ে সেঁকে দিলাম। আর বাইরে দেখো কত আওয়াজ হচ্ছে, কিছু বলতেও পারছি না ঠিক মতো তোমাদের, পুরো আমারই মাথায় লাগছে এত আওয়াজ। তুমি দেখতে পাচ্ছ থালা, এটারই মধ্যে একটু আগুন করে মেয়েকে একটু তেল টেল দিয়ে ভালো করে সেঁকে দিয়েছি, ঠান্ডার দিন তো সেই জন্য একটু শরীরটা গরম থাকবে। আমি তো দেখো ভিতরেই রাখি ওকে সবসময়, সব কিছু দেখো বন্ধ থাকে, জানালা দরজা, তবুও মেয়ের দেখছি চোখ থেকে একটু জল জল পড়ছে, তো সেই জন্য আমি আর আজকে সেঁকে দিলাম, যেন বেশি না বাড়ে জিনিসটা, বাড়লেই তো আবার অসুবিধে পাচ্ছে না, সেই জন্য ওরও কষ্ট হবে। যেন ও আসলো, ও আগুন করে দিল, আমি সেঁকে দিয়েছি, এখন ও মেয়েকে নিয়ে আসে। আর জানো কি বলবো, মেয়েটা একদমই কিছু পরতে চায় না, কাপড় জামা বেশি, মাথায় তো টুপি দিবেই না। আর বেশি মোটা যদি সোয়েটার পরাচ্ছি তাহলে কান্নাকাটি শুরু করতে, পরে থাকতেই চায় না, কীভাবে যে ওকে রাখবো বুঝতে পারছি না। চা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওকে নিয়ে। কি হলো, নাও এই যে নাও, বেরিয়েছে কম্বল, এটা আবার কালকে কাচতে হবে। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো কিন্তু অবশ্যই বলো কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে গুড নাইট।